ভিভো ওয়াই জিরো টু এস মোবাইলের বাংলাদেশের বাজারে অফিসিয়াল বাজার মূল্য হচ্ছে মাত্র বারো হাজার পাঁচশো নিরানব্বই টাকা এই ফোনে আমরা কী ফিচার্স পাচ্ছি কী স্পেসিফিকেশান থাকছে ফোনটায় মোবাইলটা কেমন হবে তোমাদের জন্য সেই সমস্ত ব্যাপারে বিস্তারিত জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো অনেক কিছুই জানতে পারবে তোমরা এই মোবাইলের ব্যাপারে তো শুরু করা যাক আজকের ভিডিও হ্যালো ফ্রেন্ডস আমি আনন্দ আর তোমরা দেখছো লিমিটলেস আনন্দ চ্যানেল এখনও পর্যন্ত এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে ছটপট সাবস্ক্রাইব করে দাও ভাই তো আমরা সোজা চলে আসি এই মোবাইলের ফিচার স্পেসিফিকেশনের দিকে এই মোবাইলে আমরা পেয়ে যাচ্ছি ছয় পয়েন্ট পাঁচ এক ইঞ্চি এইচ ডি প্লাস আইপিএস ওয়াটার ড্রপনাউস ডিসপ্লে মানে মোটামুটি আমরা এই মোবাইলে অ্যাভারেজ লেভেলের ডিসপ্লে পাচ্ছি এটাই বলা যেতে পারে এই ফোনে যে ডিসপ্লেটা থাকছে তার স্ক্রিন রিফ্রেশ রেট থাকছে সিক্সটি হার্স এবং এতে আমরা ওয়ান টোয়েন্টি হার্স টাচ রেট পেয়ে যাচ্ছি এবং এই মোবাইলের ব্যাক প্যানেলটা যদি তোমরা লক্ষ্য করো দেখে মনে হবে যে এখানে দুটো ক্যামেরা আছে ক্যামেরা বাম্পটা দেখে মনে হবে যে এখানে পরপর দুটো ক্যামেরা দেওয়া হচ্ছে কিন্তু না এই ফোনের রিয়ার সাইডে তোমরা পাচ্ছ সিঙ্গেল ক্যামেরা আট মেগাপিক্সেলের যার অ্যাপারচার হচ্ছে এফ টু এবং তারপরে যেটা থাকছে সেটা হচ্ছে একটা ফ্ল্যাশ হ্যাঁ এবং এই ফোনের ফ্রন্টে তোমরা পেয়ে যাচ্ছ পাঁচ মেগা পিক্সেলের সেলফি ক্যামেরা এই মোবাইলের রেয়ার ক্যামেরার মাধ্যমে ফুল এইচডিতে ভিডিও শ্যুট করা যাবে থার্টি প্রেম পার সেকেন্ডে এই মোবাইলের ওজন হচ্ছে একশো বিরাশি গ্রাম মতো এবং এর থিকনেস হচ্ছে আট পয়েন্ট মিলিমিটার এই ফোনে আমরা অ্যান্ড্রয়েড টুয়েলভ অপারেটিং সিস্টেম পাচ্ছি গো এডিশনের সাথে এবার আমরা সোজা চলে আসি ফোনের ব্যাটারির দিকে এই ফোনে থাকছে পাঁচ হাজার এমএচএ জাম্বো ব্যাটারি টেন ওয়াট রেগুলার চার্জিং সাপোর্টের সাথে এছাড়া আমরা এই মোবাইলে পাঁচ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট পাচ্ছি বাজেট বিবেচনায় এই ফিচার্সটা আমার বেশ ভালো লাগলো এবং এছাড়াও এই ফোনে আমরা থ্রি পয়েন্ট ফাইভ এম এম হেডফোন পেয়ে যাচ্ছি মোবাইলে যে চার্জিং কারেক্টটা থাকছে সেটা ইউএসবি টাইপ সি এবং মোবাইলের বক্সে আমরা টেন ওয়াট চার্জার ফ্রি পাচ্ছি আর এই ফোনটা আপাতত বাংলাদেশের বাজারে দুটো কালার ভেরিয়েশনে লঞ্চ করেছে ফ্লোরাইড ব্ল্যাক এবং ভাইব্রেন্ট ব্লু কোন কালার ভেরিয়েশনটা তোমাদের সব থেকে বেশি ভালো লাগছে অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে বলো না এবার আমরা সোজা চলে আসি এই ফোনের পারফরমেন্সের দিকে জেনে নিই এতে আমরা প্রসেসার কি পাচ্ছি তো এই মোবাইলে আমরা পেয়ে যাচ্ছি মিডিয়াটি খিলিও পি থার্টি ফাইভ প্রসেসার এটা একটা টুয়েলভ এনএম অক্টোকর প্রসেসার যার ম্যাক্সিমাম ক্লক স্পিড হচ্ছে টু পয়েন্ট থ্রি এবং এতে আমরা পাওয়ার ভিআর জি ই আট তিন দুই শূন্য জিপিও পাচ্ছি তো এই ফোনের পারফরমেন্সের কথা বলতে গেলে মাঝারি লেভেলের গেম খেলতে পারবে তোমরা এতে মোটামুটি পারফরমেন্স পাবে একদম হাই এন্ড গেমিং হাই এন্ড পারফরমেন্স একদমই আশা করা যায় না এই মোবাইলে মোটামুটি রেগুলার ডে লাইফে ইউজের জন্য ঠিকঠাক পারফরমেন্স পাবে ফেসবুক করা হোয়াটসঅ্যাপ করা বা ইউটিউবে ভিডিও দেখা এই সব কাজ ঠিকঠাক করতে পারবে এই ফোনে এবার আমরা সোজা চলে আসি এই ফোনের কানেক্টিভিটির দিকে কানেক্টিভিটির দিক থেকে দেখতে গেলে এই মোবাইলে আমরা পেয়ে যাচ্ছি ডুয়েল ব্যান্ড ওয়াইফাই ব্লুটুথ ফাইভ পয়েন্ট জিরো এবং ডুয়েল ফোর জি ভোল্টি এবার আমরা জেনে নিই মোবাইলে ইন্টারনাল স্টোরেজ এবং র্যাম ভেরিয়েন্ট কী থাকছে তো এই ফোনটা আমরা পেয়ে যাচ্ছি বাংলাদেশের বাজারে একটা স্টোরেজ এবং র্যামের ভেরিয়েন্টের সাথে এতে থাকছে তিন জিবি র্যাম বত্রিশ জিবি স্টোরেজ এবং এতে আমরা ডেডিকেটেড মাইক্রো কার্ড স্লট পেয়ে যাচ্ছি মানে একসঙ্গে দুটো সিমের পাশাপাশি একটা মেমোরি কার্ড আমরা ইজিলি সেট করতে পারবো এই ফোনে এই ফোনে যে র্যামের টেকনোলজিটা ইউজ করা হয়েছে সেটা এলপিডিডি আর ফোর এক্স এবার আমরা জেনে নিই ফোনটার দাম কত তো এই ফোনের তিন জিবি র্যাম বত্রিশ জিবি ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্টের বাংলাদেশের বাজারে অফিসিয়াল বাজার মূল্য হচ্ছে বারো হাজার পাঁচশো নিরানব্বই বাংলাদেশি টাকার মতো তো ফোনটার ব্যাপারে তোমাদের কি ধারণা তোমাদের কি মতামত অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে বলবো না ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক করো নিজের বন্ধুদের সঙ্গে শেয়ার করো পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে বাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে